সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন দুই সালে জুলাই মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের তারিখ অনুযায়ী ভাগ্যফল বলা হবে এক কথায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের দুই সালে জুলাই মাসটি কেমন যাবে দেখুন পয়লা জুলাই দুই হাজার একুশ ইংরেজি তারিখে চক্র পর্যবেক্ষণ করলে দেখা যায় আপনার রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি সমগ্র মাসই পরিভ্রমণ করবে এবং রাশি অধিপতি ও দ্বাদশপতি শনি মহারাজ আপনার রাশির দ্বাদশে নিজ গৃহে পরিভ্রমণ করবে তো রাশিতে ধনপতি এবং আয়পতি দেবগুরু বৃহস্পতির পরিভ্রমণ বিশেষ করে দুর্যোগের কালমেঘ দূরীভূত করবে সুদিনে সূর্য উদিত করবে তো কীভাবে দুর্যোগের কালোমেঘ দুর করবে বিশেষ করে আপনার কর্মপতি এবং তৃতীয়পতি মঙ্গল কিন্তু মাসের শুরুতে ষষ্ঠে নিশস্ত হবেন এবং সেই সঙ্গে চতুর্থ এবং ভাগ্যপতি প্রেমের দেবতা সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবেন এবং মাসের শুরুতেই কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার রাশির উপর পড়বে তাছাড়া দ্বাদশে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে এমনকি ভাগ্যস্থানে নিঃশস্ত মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে তো এই যে ষষ্ঠ ভাবস্থ মঙ্গল বিশেষ করে কিন্তু রোগ ব্যাধির প্রবণতা বাড়িয়ে দিতে পারে বিশেষ করে রক্ত দুষ্ট পীড়া অশ্ব ফিস্টুলা ভগন্দর এমনকি ক্রনিক ডিজিজের প্রবণতা বাড়াতে পারে বা রক্তপাত ঘটাতে পারে সেই সঙ্গে অপ পারে বা নারী জাতির রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে তৃতীয় ভাগ্যপতি মঙ্গল যখন সিংহ রাশিতে পদার্পণ করবেন অর্থাৎ একুশে জুলাই দুই হাজার ইংরেজি তারিখে আপনার রাশির সপ্তমে পদার্পণ করে বৃহস্পতি দৃষ্ট হবেন তখন কিন্তু বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপাদি পাবেন হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন পূর্ণ হবে এমনকি যাদের জীবন সাথী ও সঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া দশমে তুঙ্গস্থ কেতু বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে তো কত কত তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পেতে পারেন তার জন্য পূর্ব প্রস্তুতি নেবেন কবে কি কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে কবে কত তারিখে আপনাকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে বা অংশীদারদের সাথে কারণে ও কারণে কলহ বিবাদ তৈরি হতে পারে কত তারিখে সেই দিনটি আমাদের পূর্ব থেকে জেনে ওই দিনে মানে রাগ জেদ ক্রোধ অহংকার এবং মুখ বন্ধ করে চলতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে আবার মতানৈক্যের মীমাংসা ঘটায় কিন্তু ব্যবসার বহুল প্রচার ও প্রসারও কিন্তু ঘটবে এই মাসে কারণ কেতু আপনাকে কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে আকস্মিক উন্নতি করাবে যে উন্নতির মাধ্যমে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে তাছাড়া বিশেষ করে যারা লটারি কাটবেন লটারি ফাটকা জোয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দা বা কন্ট্রাক্টরি ব্যবসার সাথে জড়িত থাকবেন তাদের জন্য এক সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এই মাসে তো এটা কত তারিখে করতে পারে বিশেষ করে দশমস্ত কেতু আমাদের যে শুভ ফলটা দেবে যেমন দেবে তেমন কিন্তু নিয়েও নিতে পারে তো কোন দিনে দেবে সেই দিনে যদি ঝোপ বুঝে কোপ মারতে পারি সেই দিনে যদি লটারি কাটতে পারি বা সেই দিনে যদি শিডিউল জমা দিতে পারি সেই দিনে ব্রোকারি দালালি করতে পারি তাহলে কিন্তু লাভবান হব আর এই তারিখটি যদি জানতে না পারি তো মাসের বাকি দেখা যাচ্ছে একত্রিশ দিন একত্রিশ দিনের তিরিশ দিনই আমরা লটারি কাটলাম কিন্তু যে দিনে প্রকৃত বাধার কথা সেই দিনই আমরা কিন্তু কাটিনি অর্থাৎ আমাদের সেই আকর্ষিক প্রাপ্তির পথ কিন্তু স্তব্ধ হয়ে যেতে পারে তাছাড়া সমগ্র মাসই কিন্তু আপনাদের রাশির চতুর্থে রাহু অবস্থান করবে চতুর্থে রাহু অবস্থান করে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে এমনকি অংশীদার সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে এমনকি দুঃখার পতিত হয়ে প্রেমিক প্রেমিকাদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে তো এই চতুর্থস্থ রাহু কত তারিখে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের মনে আঘাত দেবে বা বিচ্ছেদ ঘটাবে দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি করবে সেই তারিখটি আমরা পূর্ব থেকে জেনে যদি সতর্কতা অবলম্বন করি এমন কি সময় উপযোগী সুযোগের সৎ ব্যবহার করার চেষ্টা করি তাহলে নিশ্চিত রূপে বলতে পারব যে আমরা মাসটি সুন্দর সাবলীলভাবে অতিক্রম করবো তাছাড়া পঞ্চম এবং অষ্টম প্রতি দেবতা বুথ কিন্তু আপনাদের রাশির পঞ্চমে পদার্পণ করবে ছাব্বিশে জুলাই দুই হাজার ইংরেজি তারিখে তো ছাব্বিশে জুলাইয়ের পর শিক্ষার্থীরা কিন্তু নতুন সুযোগ পাবেন বিশেষ করে উচ্চশিক্ষার জন্য সুযোগ পাবেন যোগ্য কর্মের জন্য সুযোগ পাবেন বিদেশ যাওয়ার সুযোগ পাবেন তো শিক্ষার্থীদের এর আগে কিন্তু কঠোর শ্রম মেধা ও প্রযুক্তির বলে ফসল করে তুলতে হবে তো কোন শিক্ষার্থীদের কত তারিখে বিদ্যাশিক্ষায় অলসতা যা মানে যেকে বসতে পারে বা লেখাপড়া বন্ধ হয়ে যাবে কিনা বা শিক্ষার্থীরা কোন দিন পুরস্কারে ভূষিত হবেন রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার বা বিশেষ করে বড়ো কোনো সুযোগ হাতে আসবে কোন দিনে এই সকল শত শত নয় হাজারো প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি শুনুন এবং অনুধাবন করার চেষ্টা করুন সেই সঙ্গে যারা জ্যোতিষ শিক্ষার্থী জ্যোতিষ গবেষক জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা করছেন এবং করবেন বলে ভাবছেন আমি আশা করব এই ভিডিও দ্বারা আপনারা মাসিক রাশি ফল কীভাবে দৈনন্দিনভাবে ফলাদেশ বিচার করতে হয় তা জানতে বুঝতে সক্ষম হবেন তাই তো আমি আমার দর্শকদের বলবো যে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো এক ও দোসরা জুলাই দুই হাজার ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ধনভাবে মিন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে আর ধনপতি এবং আয়পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তো বিশেষ করে এক ও দুই তারিখে ধনববস্থ চন্দ্র অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে যে এমনকি ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবেন কর্মক্ষেত্রে প্রচুর উপহার উপঢৌকন পাবেন সেই সঙ্গে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে এমন কি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে ধার কর্য ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে তাছাড়া ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ধর্মের প্রচার ধর্মের প্রসারে নিজেকে আত্মনিয়োগ করবেন তাছাড়া পিতামাতার কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা এমনকি আশীর্বাদ প্রাপ্ত হবেন যা আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে সহায়ক ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক এবার তিন থেকে পাঁচই জুলাই দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশি তৃতীয় মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো তৃতীয়স্থ চন্দ্র আর তৃতীয় এবং দশম্পতি সেনাপতি মঙ্গলের নিসস্থতা। এবং শনি মহারাজের দৃষ্টি বিশেষ করে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী হবে না বরং ভাই বোনদের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যার ফলে সাজ সাজ রব করতে পারে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলি বা কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করতে পারে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে এমন কি শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার ছয় ও সাতই জুলাই দুই হাজার ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির চতুর্থে তুঙ্গস্থ হয়ে তুঙ্গস্থ রাহু এবং বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যার ফলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে বা আপনাকে সচেষ্ট থাকতে হবে এমনকি দীর্ঘদিনের প্রেম বন্ধুত্বে কিন্তু ফাটল ধরতে পারে তাই তো প্রেমিক প্রেমিকাদের চোখ কান খোলা রাখতে হবে বা মুখ বন্ধ রাখতে হবে সেই সঙ্গে বন্ধুত্বেও কিন্তু বিচ্ছেদ ঘটতে পারে এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্বে অধিক সতর্ক থাকতে হবে তাছাড়া আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে নচেত অসিরেই বাসা বাড়ি অফিস আদালত দোকানপাট পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হতে পারে সেই সঙ্গে শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সুপ্রিয় দর্শক এবার আট থেকে নয় জুলাই দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির পঞ্চমে অর্থাৎ মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে গ্রহপিতা রবিকে সঙ্গে নিয়ে এবং তার উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে তথাপিও শিক্ষার্থীদের মনোবল গুণ চাঙ্গা হয়ে উঠবে এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা সহজ হবে উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন সাধ পূর্ণ করতে পারে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে তাছাড়া মামলা মোকদ্দমাও কোর্ট কেসের রায় পক্ষে আসবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে বস আপনার প্রতি প্রসন্ন হয়ে সকল মনোবাসনা পূর্ণ করে দিতে পারে এমনকি বাড়তি দায়িত্বভারও বর্তাতে পারে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে আপনাকে মজবুত আসন পেতে সহযোগিতা করতে পারে সুপ্রিয় দর্শক এবার এগারো ও বারোই জুলাই দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ষষ্ঠে সেনাপতি মঙ্গল ও প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে ষষ্ঠস্থ চন্দ্র মঙ্গল এবং শুক্রের জ্যোতি তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি বিশেষ করে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না সেই সুযোগে শ্রমিক কর্মচারীরা সুযোগের সদ্ব্যবহার করতে পারে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে আত্মীয় বেশে সুখের সংসারে অশান্তির দিতে পারে এমনকি পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম প্রভৃতিতে সাক্ষর থেকে বিরত থাকতে হবে দুই চাকার যানবাহন বর্জন করতে হবে অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তাছাড়া রাগ যে দহংকার আবেগ এবং হটকারি সিদ্ধান্ত গ্রহণ থেকে দূরে থাকতে হবে তবেই না কিন্তু দিন দুটির দুর্যোগ অনেকাংশে কাটাতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার তেরো থেকে পনেরোই জুলাই দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির সপ্তমে সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তার উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে তো বিশেষ করে এই সপ্তমস্থ চন্দ্র বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ করাবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রসরাস সাজতে পারে যাদের জীবনসাথী ও জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে এমনকি সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাপ চাঙ্গা হয়ে উঠতে পারে সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন আপনার মনে মাতৃমূর্তির মমত্ব থাকবে যে মমত্ব দিয়ে আপনি সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার ষোলো ও সতেরোই জুলাই দুই হাজার একুশ ইংরেজিতে তারিখে চন্দ্র আপনার রাশির অষ্টমে কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তার উপর রাহুর নবম দৃষ্টি পড়বে তো অষ্টমস্থ সাধারণত ঘাতক প্রমাণিত হয় তার উপর রাহুর নবম দৃষ্টি করে শুভ অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্র বহন ও অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম প্রভৃতিতে স্বাক্ষর না করাই সমীচীন হবে এমনকি মামলা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাকে জীর্ণ করে তুলতে পারে সেই সঙ্গে লটারি ফাটকা জোয়ার এর শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আঠারো ও উনিশে জুলাই দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে তুলা রাশির উপর দিয়ে যদিও ভাগ্যস্থানে পরিভ্রমণরত চন্দ্রের উপর শনি মহারাজের দশম দৃষ্টি বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে তথাপিও এই ভাগ্যাধিপতি এবং চতুর্থপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের আবার সপ্তমে বিচরণ মিলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে ভাগ্য আপনাদের দ্বারে এসে কড়া নাড়বে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে দীর্ঘদিনের স্বপ্ন প্রসাদ বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ করতে পারে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে এমনকি আজকের দিনে যদি একটি বৃক্ষরোপণ করেন সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল ফল সেই সঙ্গে সংকট কালে ছায়া দিয়ে বাসাবে। তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার ঢৌকোনা দিয়ে সমান তালে প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার কুড়ি ও একুশে তারিখে চন্দ্র আপনার রাশির দশমে কেতুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তো দশমস্ত চন্দ্র বিশেষ করে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো কর্ম দেশে দুর্ব্রমণ সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে এমনকি অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত করবে তাছাড়া যারা লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারীর সময় হিসেবে গণ্য হবে অর্থাৎ ঝোপ বুঝে যদি কোপ মারতে পারেন সেই সঙ্গে সঞ্চয়ই মিতব্যয়ী কৌশলী হন তাহলে দিন দুটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে যা অদূর ভবিষ্যতে আপনার জীবনে প্রতিষ্ঠা অর্জনে সহযোগিতা করবে তবে কোনো ক্রমেই রাগ জেদ কোনো দহংকার করা যাবে না সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনাকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে আপনার উন্নয়ন দেখে ঈর্ষায় ফেটে মরতে পারে তাই তো অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল দশগুণ চাঙ্গা করে তুলবে যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন উচ্চশিক্ষার দ্বার খুলে যাবে অবশ্য বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার বাইশ ও তেইশে জুলাই দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির একাদশে ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে অপরদিকে একাদশপতি এবং ধনপতি দেবগুরু বৃহস্পতির আপনার রাশিতে বিচরণ বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যার ফলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠতে পারে শূন্য পকেট পূর্ণ হতে পারে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত হতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটে পারে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে হারানো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা ফিরে পেতে পারেন সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার আত্মীয় স্বজনেরা সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে রাজনৈতিক ক্রিয়াকলাপে যারা লিপ্ত আছেন তাদের জন্য অধিক শুভ স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারীর সময় হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার চব্বিশ ও পঁচিশে জুলাই দুই হাজার একুশ তারিখে চন্দ্র আপনার রাশির দ্বাদশে ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজ কিন্তু আপনার রাশি অধিপতি এবং দ্বাদশপতি সে দ্বাদশে থাকবে তো এই দ্বাদশস্থ চন্দ্র শনি বিশেষ করে শুভয়া মিশ্র ফল প্রদান করবে আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয় হাত পড়তে পারে বা সঞ্চিত অর্থ কপ্পুরে ন্যায় বিনষ্ট করতে পারে এমনকি আপনাকে অসৎ কাজে করতে পারে বা নেশা মধ্য জোয়ায় আসক্তি করতে পারে সেই সঙ্গে বারবনিতা বা পরপুরুষ পরনারীর প্রতি আকর্ষণ তৈরি করতে পারে অর্থাৎ আপনাকে লোভনীয় অফার দিয়ে গ্রেপ্তার করাতে পারে তাই তো কোনো প্রকারের লোভ লালসা থেকে দূরে থাকতে হবে এমন কি মাথার ঘাম পায়ে ফেলে শ্রম মেধা প্রযুক্তি ও কৌশলের বলে দুর্যোগ কাটাতে হবে মনে রাখবেন শনি মহারাজ শ্রম ব্যতি রেখে কিন্তু কোনো ক্রমেই ফল দেবে না এমন কি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র যানবাহন মেরামতে নাজেহাল হয়ে পড়তে হতে পারে এমন কি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের শোকের মাতাম চলতে পারে বা আপনাকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে এতদূর সত্ত্বেও মন ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার ছাব্বিশ ও সাতাশে জুলাই 2021 হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে অবশ্য তার উপর সেনাপতি মঙ্গলের কিন্তু সপ্তম দৃষ্টি পড়বে তথাপিও আপনার রাশিতে বৃহস্পতি চন্দ্রের জ্যোতি বিশেষ করে দুর্যোগ যেমন কাটবে তেমনি মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠা এমনকি নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন এমনকি ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফোটাতে পারে তাছাড়া নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের পথ প্রশস্ত করতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করতে পারে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পছরাসাজতে পারে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত হবে সুপ্রিয় দর্শক এবার আঠাশ থেকে তিরিশে জুলাই দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ধনভাবে অর্থাৎ মিন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টিপাত এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে যার ফলে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ কোনো শত্রুর প্রভাবে বন্ধ হয়ে যেতে পারে তথাপিও ব্যবসা বাণিজ্যের লাভবান হবে এমনকি মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমাও কোর্ট কেসের রায় পক্ষে আসবে যার ফলে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বাণিজ্যিক সফল লাভদায়ক হতে পারে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে তবে সন্তানদের শরীর স্বাস্থ্য ও গতিবিধি বৃদ্ধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন সন্তানদের আচরণ এবং শরীর স্বাস্থ্য আপনাকে প্রচুর মনোবেদনা মনোকষ্ট মনচঞ্চলতায় ভুগাতে পারে এত সত্ত্বেও সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার একত্রিশে জুলাই দুই হাজার ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশি তৃতীয়ে মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে অপরদিকে তৃতীয় এবং দশম্পতির সপ্তমে বিচারণ বিশেষ করে বিবাহযোগ্য যারা আছেন তারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন অসিরেই বিবাহের ডাক পড়তে পারে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখুন আছে তো অচিরেই পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে তাছাড়া গৃহবাড়িতে অনুষ্ঠিত কোনো অনুষ্ঠান পণ্ড হয়ে যেতে পারে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও দু নম্বরী ফাঁস ফাঁস করে দিতে পারে যার ফলে সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে এতদূর সত্ত্বেও আপনার শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যাবসায়ের বলে প্রতিকূলতা শিকল কেটে বেরিয়ে আসতে সক্ষম হবেন তাছাড়া মামলা মোকদ্দমাও কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে এমনকি মামলা মোকদ্দমা মীমাংসার মাধ্যমে সমাধান হতে পারে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে প্রকৃতপক্ষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দুই সালে জুলাই মাসের তারিখ অনুযায়ী আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার